ক্লাস করে তো অনেক কিছু ইংরেজি হলো, অঙ্কের ক্লাস হলো, কিন্তু বাংলাটা এখনো হলো না। আজকে বাংলাটা করে দিচ্ছি, দেখো আজকে যে কবিতা হবে সবার আমি ছাত্র, কার লেখা হবে জানো? সুনির্মল বসু, কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র। দেখো, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাটির উপদেশে দিল খোলা হই তাইরে। আচ্ছা দেখো, এই কবিতাটা তোমরা পড়বে, কবিতার একটা মর্ম থাকে জানো তো, কবিতাটা পড়লেই হবে না, এটা মানে বুঝে বুঝে পড়লে তোমাদের উত্তর লিখতে অনেক সুবিধা হবে। আমি একটু মানে বলা তোমাদের চেষ্টা করি কোনো মন দিয়ে। বলছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। দেখো আকাশ তো কত বড় বড়, দেখো তোমরা শেষ করাই যায় না, আমরা যখন দেখি অপরের দিকে তাকাই তখন দেখি শেষ নেই, তেমনি আমাদেরও তেমনি আকাশ বলছে আকাশের মতো হতে, কেন উদার হতে, মানে আমরা দেখো তখন বন্ধুদের সঙ্গে করি, মাঝে মাঝে একটু ভাই বোনদের সঙ্গে করি, কিছু কিছু করি না, একটু মারামারি করি, খাওয়ার সময় কী করে একটু খাবার কেড়ে নিই বা ওকে বেশি দিনে রাগ করি, বলছে এইসব না করতে আমাদের মনটা যেন ভালো, মানে বড় হয়, যাতে আমরা হিংসা না আনি, ঝগড়া না করি, এইগুলো বলেছে আকাশের কাছ থেকে আমরা এই শিক্ষা পাই। তারপরে দেখো বলেছে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। দেখো কর্মী মানে যারা কাজ করে, আর বায়ু দেখো সব সময় কাজ করে, সব সময় বয়ে চলে, কোনো সময় দেখো থামে না, বায়ু যদি বয়া বন্ধ করে দেয় আমরা কিন্তু মরে যাবো। দেখো না আমরা সবসময় নিই অক্সিজেন, নিই কার্বন ডাই অক্সাইড ছাড়ি, তেমনি বায়ু কিন্তু সবসময় কাজটা করে যায়, ওরা যদি না দেয় আমাদের আমরা কিন্তু বাঁচতে পারবো না। তাই বায়ু যেমন সবসময় কাজ করে চলেছে, আমরা তেমন যেমন করবো না, আমরা কিন্তু সবসময় কাজ করবো, অলস হব না, মানে ধরো যখন ঘুমোতে তোমার ঠিক আছে কিন্তু আমরা সেটা কিন্তু একটা কাজ, তবে আমরা না অলস হব না, এইটাই বলতে চাইছি, সবসময় কাজের মধ্যে থাকবো, পড়াশোনা করবো, খেলাধুলা করবো, তারপর বাইরে বেড়াতে যাবো, সবই করবো, কিন্তু আমরা স্থির হয়ে থাকবো না সবসময়, বা এক জায়গায় চুপচাপ বসে থাকবো, মন মনে হয়ে থাকবো না, সবসময় যেন কর্মসঞ্চল হয়ে থাকি আমরা। তারপর দেখো লেখা আছে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান। দেখো পাহাড় তো কত বড়, আকাশ এই মুহূর্তে বললাম না আকাশ যেন অনেক বিশাল, তেমনি পাহাড় কিন্তু অনেক বড়, আর পাহাড় বড় কিন্তু দেখো ওর পাহাড়ের মধ্যে কত ঝড়ঝাপটা লাগে, তবু সে কিন্তু আঘাত বা অপায় কিন্তু তার প্রত্যুত্তর করে না, সবসময় চুপচাপ থাকে। কত দেখো বরফ জমের মধ্যে হাওয়া হয়ে আসে, ও কিন্তু সে দাঁড়িয়েই থাকে, দাঁড়িয়েই থাকে, কিন্তু কোনো উত্তর করে না। তেমনি আমাদেরও তেমন বলছে, তেমন যেন আমরাও হই, আমরা ধরো কেউ যদি বদমাইশি করলো মারলো, আমরা তাকে সঙ্গে সঙ্গে কী করে মেরে দিই না, সেটা করবো না, আমরা ভাব বলবো যে না এরকম না করে কেন আমাকে মারলি, পোষণ যে জানতে চাইবো যাতে আর না তারা করে, সেটা যা বলা বলবো, কিন্তু প্রতিত্ব বেশি করবো না, বুঝেছ? খোলা মাটির উপদেশে দিল খোলা হই তাই, ধরো মাঠ যেমন খোলা দেবে, মাঠে যা দাঁড়ালে দেবে, চারিদিক থেকে কত হাওয়া আসে বলতো, কারণ কি ভালো লাগে না, হ্যাঁ আমাদের মনটাও ঠিক তেমনভাবেই করবো, খোলা রাখবো, হয়তো ধরো আমাদের খুব কষ্ট হলো, সেটা আমি বন্ধুদের বলবো, দেখ না আমার এই কষ্ট হয়েছে, আমি মনের মধ্যে কোনো জিনিস চেপে রাখবো না, খোলা মনে সব কিছু, যেমন কষ্ট হলেও যেমন বলবো, আনন্দ হলেও বলবো, সব কিছু তেমন কিন্তু ওই বায়ুর মতো হতে, খোলা মাঠের মতো আমরা সবাইকে সব জিনিসটা বলে দেবো, মনের মধ্যে কোনো জিনিসটা আটকে রেখে দেবো না। তারপরে দেখো স্ট্যান্ডার্ড আমি এটা পড়ি, তারপর আবার মানে বলে দেবো। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। দেখো যেন বলছে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, দেখো সূর্য সবসময় দেখো আমাদের ঘিরে দিচ্ছে, তাপ দিয়ে যাচ্ছে, আলো দিয়ে যাচ্ছে, আর নিজের তেজে, মানে কখনো কি হয় মেঘটা আসলে কি হয় ঢাকা পড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি হয়ে বা মেঘ সরে গেলে আবার সে জ্বলতে থাকে, তার তেজ কখনো কমানো যায় না। তেমনি আমাদেরও ঠিক তেমন, আমরা কোনো জায়গায় আমরা যেমন আছি তেমনভাবেই থাকবো, কারো কথায় আমরা চলবো না, কারো কিছুতে আমরা অবিশ্বাস করবো না, বা কাউকে আমরা বলবো না যে ও করছে আমি ওটা করবো না, আমি যেমন আমি ঠিক তেমনভাবেই চলবো, এটাই হচ্ছে সূর্য আমাদের সেই শিক্ষা দেয়।
আর একটা বলে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলে। দেখো যখন আমাদের যখন অন্ধকার হয়ে যায় তখন চাঁদ ওঠে আকাশে, কি ভালো লাগে না দেখতে? গাছের ফাঁক দিয়ে যখন চাঁদ বেরোয় তখন কত সুন্দর লাগে, আর তখন দেখলেই তো আমাদের কত আনন্দ হয়। তেমনি আমরা যখন লোকের সঙ্গে ব্যবহার করবো, কথা বলবো, ঠিক চাঁদের যা চাঁদকে দেখলে আমাদের যেমন আমাদের আনন্দ হয়, আমাদেরও তেমনি যদি আমাদের সঙ্গে কেউ যদি কথা বলে যেন সেই রকম আনন্দ পায় সেটাই আমরা দেখবো, বুঝেছো? আমরা কাউকে ধরো কোনো কথা বলতে গেলাম খিচি খিচিয়ে বললাম, চেঁচিয়ে বললাম, সম্মান দিলাম না, এইরকম করবো না। যেমন চাঁদকে সবাই ভালোবাসে, চাঁদকে দেখলেও মনে আনন্দ পায়, আমরাও যেন তেমন হই, তা আমরাও আমাদেরকে দেখলে সবাই হাসে আনন্দ পায়, বুঝেছ? ঠিক আছে। আচ্ছা এবার দেখো লিখেছে, নিজে তার শিখায় সাগর অন্তর রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেয়ে আপন মেগে চলতে। দেখো এখানে বলেছে নদীর কাছে, এবার নদী দেখো কোনোদিন থামে না, বয়েই চলে বয়েই চলে। আর নদী যখন বয়ে চলে তার মাঝে যদি অনেক কিছু জমা হয় তখন সে চলতে পারে না, কিন্তু সেই তখন নদী থেমে যায়। কিন্তু আমরা সেই রকম করবো না, নদী যেমন আপন মেগে চলতে থাকে যখন তখন জলের স্রোত অনেক বেড়ে যায় সেই নোংরাকে ঠেলে সে সরিয়ে দিতে পারে, এইরকমই তার তেজ। তেমনি আমাদেরও সেমন নদীর কাছ থেকে আমরা সেরকমই শিক্ষা নেব, যাতে আমাদেরও কোনো অন্যায় কারো কোনো কিছু মানে বাজে কাজ সেগুলো একদম করবো না, সেগুলো আসলে তো আমাদের জীবনটাকে শেষ করে দেবে। তাই আমরা নদীর মতো আপন মেগে চলবো না, কোনো জায়গায় থামবো না, থামলে তো আমাদের আটকে ধরবে, এগিয়ে যাবো। কারণ আমরা যখন ক্লাসে এক ক্লাস থেকে এক ক্লাসে এগিয়ে যাই, আর যখন পাস না করতে গিয়ে আমরা আটকে যাই না, তো সেই রকম যেন না হয়। আমরা পড়াশোনাটা খুব ভালো করে করবো যাতে আমরা কোনো জায়গায় আটকে না যাই, বুঝেছো? আজকে তোমাদের এই পর্যন্ত পড়িয়ে মানে বলে দিলাম, দেখছি আবার পাশের স্ট্যান্ডগুলো পড়িয়ে বলে দিই, কেমন? ঠিক আছে।